সুপ্র শেখার তো বন্ধুরা, আজকে লেসন 14 এ সাহায্য হলাম। এই লেসনে আমরা শিখবো যে কোনো কিছু থাকা উচিত, কারো কোনো কিছু থাকা উচিত বা করা উচিত সেটা ইংলিশে প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করবো। সবসময় শুড হ্যাভ ব্যবহার করবো। থাকা উচিতের জন্য আমরা কি ব্যবহার করবো? শুড হ্যাভ। আচ্ছা, তো তোমার একটা ল্যাপটপ থাকা উচিত। তুমি ধরো তোমার বন্ধুকে বলতে চাও যে তোমার একটা ল্যাপটপ থাকা উচিত, তাহলে সেটা তাকে কিভাবে বলবে ইংলিশে? ইউ শুড হ্যাভ আ ল্যাপটপ। আমরা বলেছি থাকা উচিত যখন আমরা বাংলা বাক্যে ব্যবহার করব, বাংলা বাক্যে যে থাকা উচিত বাক্যটা যখন ইংলিশে ব্যবহার করব তখন আমরা কি ব্যবহার করব? শুড হ্যাভ। তাহলে থাকা উচিতের জন্য আমরা ব্যবহার করলাম শুড হ্যাভ। কার থাকা উচিত? তোমার। তুমি এখানে সাবজেক্ট, তুমি, আর ইংলিশ হচ্ছে ইউ। ইউ শুড হ্যাভ কি থাকা উচিত? একটি ল্যাপটপ। তাহলে এ ল্যাপটপ, ইউ শুড হ্যাভ এ ল্যাপটপ। আচ্ছা, ইংরেজিতে তোমার দক্ষতা থাকা উচিত। ইংলিশে কিভাবে বলবো আমরা? থাকা উচিতের জন্য ব্যবহার করব শুড হ্যাভ। কার থাকা উচিত? তোমার। তোমার এখানে ধরো হি ব্যবহার করছি ছেলে হিসাবে, মেয়ে হলে সেই ব্যবহার করতে তোমরা, এখানে ছেলে মেয়ে যেটা হবে সেটা জাস্ট ব্যবহার করবে। ধরো ইংরেজিতে আসিফের দক্ষতা থাকা উচিত, তাহলে এখানে হি এর জায়গায় আসিফ হয়ে যেত, ঠিক আছে? যে তাকে বলতে চাও সেটা সাবজেক্ট হিসেবে চলে আসবে। তাহলে হি শুড হ্যাভ কি থাকা উচিত? ইংরেজিতে দক্ষতা থাকা উচিত। দক্ষতা ইংলিশ হচ্ছে স্কিল। কিসে থাকা উচিত? ইংরেজিতে, স্কিল ইন ইংলিশ। ইংরেজিতে যেহেতু বলেছে তাহলে আমরা এখানে প্রিপোজিশন আনতে হবে, ইংরেজির সাথে প্রিপোজিশন হিসেবে ইন বসবে, স্কিল ইন ইংলিশ। তাহলে ইংরেজিতে তোমার দক্ষতা থাকা উচিত, ইংলিশে আমরা বলবো ইউ শুড হ্যাভ স্কিল ইন ইংলিশ। তারপরে বলা হয়েছে যে তোমার বিজ্ঞানের সম্পর্কে জ্ঞান থাকা উচিত। তোমার বিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকা উচিত, থাকা উচিত জন্য শুড হ্যাভ ব্যবহার করবো আমরা। ইউ শুড হ্যাভ নলেজ অ্যাবাউট সায়েন্স। ইউ শুড হ্যাভ নলেজ অ্যাবাউট সায়েন্স কি সম্পর্কে? বিজ্ঞান সম্পর্কে। নলেজ অর্থ হচ্ছে জ্ঞান, তাহলে তোমার বিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকা উচিত। কিভাবে বলবো? ইউ শুড হ্যাভ নলেজ অ্যাবাউট সায়েন্স। আচ্ছা, তারপর হচ্ছে তাদের ভদ্রতা থাকা উচিত। কি থাকা উচিত? ভদ্রতা। তাহলে দে শুড হ্যাভ গুড ম্যানার। ভদ্রতা ইংলিশ হচ্ছে গুড ম্যানার। তাহলে দে শুড হ্যাভ গুড ম্যানার, তার মানে অর্থ আমরা যখন বলবো তা সেটা আমরা বাংলায় যদি বলতে চাই, তাদের ভদ্রতা থাকা উচিত, ইংলিশে বললে বলবো দে শুড হ্যাভ গুড ম্যানার। তারা কেউ বেয়াদবি করছে তোমার সাথে, তুমি তাদেরকে বলতে চাও যে তোমার ভদ্রতা, তোমাদের ভদ্রতা থাকা উচিত। তাহলে দে শুড হ্যাভ বা তাদের ভদ্রতা থাকা উচিত, বন্ধুকে বলতে চাও যে এই এরা আছে এদের আচরণ ভালো না, এদের ভদ্রতা থাকা উচিত। তাহলে ইংলিশে কি বলবে? দে শুড হ্যাভ গুড ম্যানার। তাদের একটি রেস্টুরেন্ট থাকা উচিত, তাহলে কি বলবে? কিভাবে বলবে? দে শুড হ্যাভ আ রেস্টুরেন্ট। বা যদি বলো যে আমার একটি রেস্টুরেন্ট থাকা উচিত যাতে আমি বেশি বেশি খাইতে পারি, তো এটা যদি বলতে চাই তাহলে কিভাবে বলবা? আই শুড হ্যাভ আ রেস্টুরেন্ট। দে এর জায়গায় শুধু আই টা ব্যবহৃত হবে, ওকে? আচ্ছা, তোমার একটি কার থাকা উচিত, বা তোমার একটি কার না বলে গাড়ি, তোমার একটি গাড়ি থাকা উচিত, তাহলে ইংলিশে কি বলবে? ইউ শুড হ্যাভ আ কার। এখানে কার বলতে গাড়ি কি বোঝানো হয়েছে? একটি কার, এ কার। ইউ শুড হ্যাভ আ কার। আমাদের একটি ইংরেজি প্রশিক্ষণ কেন্দ্র থাকা উচিত। তুমি যদি স্কুলের হেডমাস্টারকে গিয়ে বলো যে আমাদের একটি ইংরেজি প্রশিক্ষণ কেন্দ্র থাকা উচিত, কিভাবে বলবে? ইউ শুড হ্যাভ, উই শুড, আমাদের জন্য আমরা ব্যবহার করবো উই। থাকা উচিত জন্য শুড হ্যাভ অ্যান ইংলিশ ট্রেনিং সেন্টার। কি থাকা উচিত? ইংলিশ ট্রেনিং সেন্টার, একটি ইংরেজি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র থাকা উচিত। তোমার একটি এয়ার কন্ডিশন থাকা উচিত, এয়ার কন্ডিশন যেহেতু থাকা উচিত, থাকা উচিত জন্য ব্যবহার করবো শুড হ্যাভ। তার উচিত তোমার, তাহলে ইউ শুড হ্যাভ। যদি আমাদের বলি তাহলে উই ব্যবহার করব, আর ইউ যখন ব্যবহার করবো তোমার হিসেবে আমরা ইউ ব্যবহার করব। ইউ শুড হ্যাভ অ্যান এয়ার কন্ডিশন, এখানে এয়ার কন্ডিশন, একটি এয়ার কন্ডিশন, যেহেতু এয়ার আগে যে আর্টিকেলটা বসবে সেটা অ্যান হিসেবে বসবে। আমরা জানি এ ই আই ও ইউ বায়োলজির জায়গায় আমাদের আগের যে আর্টিকেলটা বসবে সেটা অ্যান বসবে, তাহলে আমরা ব্যবহার করব উই শুড হ্যাভ অ্যান এয়ার কন্ডিশন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের একটি শক্ত আইন থাকা উচিত, যেহেতু থাকা উচিত, থাকা উচিত ব্যবহার করব শুড হ্যাভ। কার থাকা উচিত? গভর্নমেন্ট বা সরকারের, তাহলে গভর্নমেন্ট সাবজেক্ট হিসেবে চলে আসবে। গভর্নমেন্ট শুড হ্যাভ কি থাকা উচিত? একটি শক্ত আইন, একটি এ স্ট্রং ল। কিসের বিরুদ্ধে? দুর্নীতির বিরুদ্ধে, এগেনস্ট করাপশন। তাহলে দুর্নীতির বিরুদ্ধে সরকারের একটি শক্ত আইন থাকা উচিত, কিভাবে বলবো? গভর্নমেন্ট শুড হ্যাভ আ স্ট্রং ল এগেনস্ট করাপশন। তাদের অনেক সাবস্ক্রাইবার থাকা উচিত, কি থাকা উচিত? সাবস্ক্রাইবার থাকা উচিত, তাহলে দে শুড হ্যাভ মেনি সাবস্ক্রাইবার্স। এখানে কিছু প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে, যেমন আপনার লজ্জা থাকা উচিত। লজ্জা ইংলিশ আমরা জানি যে শেম, শেম লজ্জা, লজ্জা ইংলিশ হিসেবে শেম ব্যবহৃত হয়। তাহলে আপনার ইংলিশ হচ্ছে ইউ, ইউ শুড হ্যাভ শেম। তোমার একটি দামি গাড়ি থাকা উচিত, তাহলে ইউ শুড হ্যাভ আ কস্টলি কার, ঠিক আছে? তোমার বাবা মার প্রতি শ্রদ্ধা থাকা উচিত, ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর প্যারেন্টস। শ্রদ্ধা ইংলিশ হচ্ছে রেসপেক্ট, থাকা উচিত, এই জন্য আমরা শুড ব্যবহার করবো কার প্রতি? বাবা মার প্রতি। বাবা মা একসাথে আমরা যদি ইংলিশে ব্যবহার করতে চাই, আমরা প্যারেন্টস ব্যবহার করতে পারি, তাই না, ইংলিশ ওয়ার্ডে? তাহলে ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর প্যারেন্টস। শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত,
কার থাকা উচিত? আমাদের। তাহলে উই সাবের হিসেবে চলে আসবে, কার প্রতি? শিক্ষকদের প্রতি। শিক্ষক আমাদের অবজেক্ট হিসেবে চলে আসবে, যেহেতু থাকা উচিত, সেজন্য আমরা শুড হ্যাভ ব্যবহার করব। শ্রদ্ধা ইংলিশ হিসেবে আমরা রেসপেক্ট ব্যবহার করবো, তাহলে উই শুড হ্যাভ রেসপেক্ট ফর টিচার। পড়াশোনায় তোমার পূর্ণ মনোযোগ থাকা উচিত, ইউ শুড হ্যাভ ফুল অ্যাটেনশন ফর স্টাডি। পূর্ণ মনোযোগ, পূর্ণ মনোযোগ, মনোযোগের ইংলিশ হিসেবে আমরা অ্যাটেনশন ব্যবহার করতে পারি, পূর্ণ মনোযোগের জন্য ব্যবহার করবো ফুল অ্যাটেনশন। তাহলে ইউ শুড হ্যাভ ফুল অ্যাটেনশন ফর স্টাডি। এখানে তোমার জায়গায় এখানে যে কোনো নাম ব্যবহার হতে পারে, আসিফ, আফতাব, যেই নামই হবে সেটা ইউ এর জায়গায় রিপ্লেস করে দিবে, যে সাবজেক্টের জায়গায় সেটা রিপ্লেস করে দিলেই তোমার ইংলিশ সেন্টেন্সটা তৈরি হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা আমাদের ইংলিশ কথোপকথন করতে পারি। আমরা আশা করছি যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর টিল দ্যান টেক কেয়ার, নেক্সট লেসন 15-এ দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। This is our website, www.taluqdaracademy.com.bd.